ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে যখনই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, যখনই বাংলাদেশ পদ হারানোর জন্য যারা বিপদগামীরা বাংলাদেশকে আক্রমণ করেছে, তখনই প্রতিটি বাঁকে বাঁকে এই পুলিশ বাহিনী তাদের বুক ছিটিয়ে যে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে ভূমিকা নিয়েছে সেজন্য আমি নিজে গর্ববোধ করি এবং তার অংশীজন এবং তার অংশীদারিত্ব হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি যে এই পুলিশ বাহিনী প্রথম বুলেট ছুড়েছে পাকহানাদের বাইরের বিরুদ্ধে। আমি সেই বাহিনীর ধারক বাহক, সেই বাহিনীর ইউনিফর্ম। বাংলাদেশ যতদিন সঠিক থাকবে, ইতিহাস ঐতিহ্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে, বাংলাদেশ কোনোদিন পথ হারাবে না। আর তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আমাদেরকে যত কঠোর আইন প্রয়োগ করার প্রয়োজন হয় নাশকতার বিরুদ্ধে, আমরা সেই ধরনের আইন প্রয়োগ করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। আর আমাদের এখানে কিছু হয় নাই বলে আমরা আত্মতুষ্টিতে ভুগতেছি না, আমরা সবসময় আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমরা যে শান্তি আমরা পার করেছি, আমরা ভবিষ্যতে এই শান্তিটি ধরে রাখতে চাই। আমি এই ক্ষেত্রে বিশেষ করে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমার প্রিয় এই যশোরবাসীর এই যে প্রিয় মুখ আপনারা প্রতিনিধিত্ব করেন, যারা যাদের মাধ্যমে আমরা যশোরবাসীদেরকে চিনি জানি, আমাদের এই মঞ্চ উপবিষ্ট সবাই সহবীর মুক্তিযোদ্ধা, আমাদের সাংবাদিক বন্ধুরা, পেশাজীবী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সংগঠনের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন যে সমস্ত আমাদের আনসার রেড, তারপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারপরে আমাদের বিজিবি, সর্বোপরি আমাদের জেলা প্রশাসন আমাদেরকে এই পুলিশ বাহিনীকে যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে, সর্বোপরি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনারা যারা সামনে আসছেন, আপনাদের এই সহযোগিতার কারণেই আমরা আসলে এই সময়টুকু তুলনামূলকভাবে ভালোভাবে আমরা পার করেছি।